Escúchala. No, 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 no. Esta escuela ya un chato, satri, chato. Esta escuela. Cuarta clase, esta de clase mundi. Mal mundi, chato, satri. Mano de escuela. Hablo de Manu. Manu, hablo de... Hablo de Bibi, lo que es Manu, satri. Pero Manu, si es... পরিধন প্রাপ্ত হলে কি হয় তাতে লাভ স্বভাব দোষে সকল নাশে যদি নাগসে স্বভাব স্বভাব যদি মার্জিত না হয় ছত ধৌত মহিলার যেমন ছত ধৌত করলে ওটা মহিলা যায় না ঠিক সব দোষটা যতই সাথে সঙ্গে আমরা ওয়াশ করি না কেন মানুষ ধর মানুষ চেন মানুষ মানুষের জন্য রামকৃষ্ণ গৌরাঙ্গ বুদ্ধ যিশু অনুকূল চন্দ্র যারা যারা এসেছে সব মানুষ এই মানুষগুলো কেমন গীতা লিখল আমি সমস্ত মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করেছি দৈবাসন বিভাগ করে একটা দেবকুল একটা অসুর দেবকুলে কারা বিভিন্ন গুণে গুণান্বিত যারা সন্দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা দয়া ক্ষমা তুষ্টি জ্ঞান বিবেক বৈরাগ্য এই গুণগুলো নিয়ে যারা জন্মগ্রহণ করেছে যেমন রামকৃষ্ণ মোটা রূপে যারা আমরা মহাভারতের মানি দেবকুলের মানি তারা আসে কেন আমাদের আমরা বদ্ধ মানুষ আমাদের মানুষ তৈরি করবার জন্য আমাদের কী দোষ থাকে দম্ভ দর্পণ অভিমান হিংসা ক্রোধ এই দোষগুলোর জন্য এই প্রকৃতি মানুষ হতে পারছি না সাধু সঙ্গ পরশ চেষ্টা করি কিন্তু স্বভাব মার্জিত হয় না কি করলে মার্জিত হয় মনের মানুষ ধরা মনের ধরা মুখের কথা নয় তারে ধরবি যদি নিরবধি মেয়ে বধি অন্ন বোবাস বধির অঙ্গ বোবাস ধর দেখবি তো অর্ধর ধরা পড়বে ধরা তাকে ধরার মতো ধর তাকে জুতের ঘরে নেহা বলি তখন মানুষ কয়লা সতগুলো ময়লা যায় না আর কয়লা যদি আগুনি পড়ে লাল টকটকে হয়ে যাবে তার কালো থাকে ঠিক মানুষ সাধুসঙ্গ ভব বাড়ির তরুণ অজ্ঞান ও তিন্দ্রিয়ান্দস্য জ্ঞানন্দ সড়ক হয় এইগুলো অজ্ঞান জগৎ সেই জগতে আমরা আমাদের পরিষ্কার করতে গেলে মানুষের আশ্রয় যেমন আমার বাবা বাড়ি চান মানুষটা আজ্ঞা ফেলে চলে গেছে সে মানুষ কবে চলে গেছে মানুষের সঙ্গে মানুষ মিশে গেছে বারোটা আজ্ঞা ধরিয়ে আজ ভক্ত করে আজ চতুর্দিকে মাঝে পরিষ্কার হয়েছিল সদার সত্য কথা বলে সত্য করতে একটা লাইট সামনে অন্ধকারটাকে দূরীভূত করতে পারে লাইট ঠিক এর ভিতরে এটি হিরণ্য গর্ভ এর মধ্যে আলো জ্বালাই আর্ধে মহল্লা পরিষ্কার করি পরিষ্কার করা যায় না এ কী করে যেতে হয় এইটাকে এই সঙ্গে ব্রহ্মদা আর দ্বার আছে নিচে ও দ্বারা কাজ আনলে শুধু মল যাচ্ছে বাক্য এই বাক্যটা তো সুন্দর করার জন্য সত্য কথা বলি নরনারী মা তুমি জ্ঞান করি আমরা গার্হস্থ জীবন আমার তো মাংস কথা হচ্ছে যে আমরা কেন আমাদের জ্ঞান হচ্ছে স্কুলে গেলে না পাঁচ একটা ছাত্র দিয়ে পাওয়া যায় না আমাদের অনুন্নত চারদিকে মা তো রাত্রি বলবে যে রজক না বসে কবি খাদ্য রাম কৃষ্ণ সব রজগুণ তমগুণ আর রজগুণ এই দূর
কিন্তু শতগুণী সমগুণী আমরা ভরে যাচ্ছি আর রজগুণী তারা, এরা কি করতেছে? মানুষকে জ্ঞান দান করে দুষ্টের দমন আর শিষ্যের পালন সম্ভব। আমি যুগে যুগে দুষ্টকে অস্ত্র দিয়ে ছেদ করি শাসন করেছে। এরা রাজা দেখি রাম রাজা কৃষ্ণ রাজা, এরা দয়া দয়া অস্ত্রে মানুষকে মানুষ তৈরি করার চেষ্টা করেন। গৌরাঙ্গ মহাপুরুষান ডাকি নিয়ে আসেন সুযোগের স্থানে এই সুযোগের অনন্ত সঞ্চয় অবতার এইটা তিনি এসে অবতার ওরাকান্দি যে বাদ দেয়া 33টি জাতি অনুন্নত সেই মানুষগুলোকে মানুষ তৈরি করবার জন্য এসে ভেদ করবে।